আমরা টুথবার এখানে পরিচিত কি পরিচিত না সেটা কাজ করতে করতে আমরা পরিচয় হয়ে যাবো। আমরা ডিজাইন করবো লগ, ঠিক আছে? লগ হচ্ছে যে লগ কি ইউনিক সিম্বল অফ কোম্পানি আইডেন্টিটি। কোম্পানি আইডেন্টিটি গেট করার জন্য আমি কি করি লগোটাকে ডিজাইন করি। যেমন ধরেন বাটা কোম্পানি কি করে, বাটার একটা লগো আছে, ওই লগোটা ইউজ দেখে আমি বুঝতে পারি যে এটা বাটার প্রোডাক্ট। আমি এইচপির একটা কি আছে লগো আছে এইচ এবং পি, সেটা মনে হয় হ্যাঁ এটা এইচপির প্রোডাক্ট, সেটা আমি বুঝতে পারি, ঠিক আছে? এবং আসুসের একটা কি লগ, প্রত্যেকটা এভরি ব্র্যান্ড ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ব্র্যান্ড ইজ এ মেক লগো, তাদের কি লগোটা প্রয়োজন হয়, একটা আরেকটার সাথে কি হয় না মিল থাকে না। কেন মিল থাকে না? সেটা ইউনিক, সেই জন্য এটা মিল থাকবে না। তো আমরা লগোর জন্য কোনো ম্যান্ডেটরি সাইজ নাই, যে আমি ওই সাইজে গিয়ে ডিজাইন করতে পারবো তো হবে এমন কোনো কথা নাই, যে কোনো একটা সাইজ আমরা নিতে পারি, ঠিক আছে? যে কোনো একটা সাইজ কী করতে পারি আমি নিতে পারি, ঠিক আছে? কিন্তু লগোর যদি আমি দেখেন এখানে যদি লগো সাইজ যদি দেখি এটা স্ট্যান্ডার্ড সাইজ, যেটা সেটা হচ্ছে 100x60 pixels, ঠিক আছে? স্কোয়ার যদি স্কোয়ার হয় তাহলে 50x50 পিক্সেল না, হ্যাঁ পিক্সেল, পিক্সেল মান এখানে লিখে আছে পিক্সেল। তারপর সেটা কি ম্যাক্সিমাম যদি বড় দিতে চাই 400x400, ঠিক আছে? তো মিনিমাম সর্বনিম্ন 300x300 pixels আমরা নিতে পারবো, এবং ফাইলের সাইজটা হবে 4 mm, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লগোর সাইজের জন্য, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, যদি আমি ফেসবুকে পেজে দিয়ে একরকম হবে, ওয়েবসাইটে ওয়েবসাইটে এক এক রকম হবে, সেটা আমাকে সাইজ করে নিতে হবে। আর লগোটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, সেটা ট্রান্সপারেন্ট হয়। ট্রান্সপারেন্ট মানে কি পিছনে কোনো কালার থাকবে না। তো কালার থাকবে না কী থাকবে, যদি ফেসবুকে দিলে সাদা হবে, উইন্ডোজ ওপেন করলে কালো হবে, মানে যেই কালার উপর রাখবো সেই কালার ব্যাকগ্রাউন্ডে পাবে। যেমন ধরেন এটা পানি, এক জগ পানি যদি আমি এটা পানি জগে রাখি, জগের আকার ধারণ করে, যদি কলসে রাখি কলসের আকার ধারণ করে, যদি গ্লাসে রাখি গ্লাসের আকার ধারণ করে, পানির কোনো নির্দিষ্ট আকার এবং আকৃতি নেই, সে ট্রান্সপারেন্ট মানি ওরকম, ওর কোনো নির্দিষ্ট কালার থাকবে না, যে কালার উপর রাখবো সেটা ব্যাকগ্রাউন্ড হিসেবে পাবে, ক্লিয়ার? তো আমরা লগো ডিজাইন প্রত্যেকটা কোম্পানির জন্য, ইজ এন এভরি সিঙ্গেল কোম্পানি উই নিড এ লগো, ঠিক আছে? প্রত্যেকটা কোম্পানি, আমাদের যে ট্রেনিং সেন্টার আমাদের জন্য কি লগো আছে, প্রত্যেকটা কোম্পানির জন্য কি আছে লগো মেক করতে হবে। এটা কে মেক করবে, কাউকে কি ডিজাইনার, অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনাকে কি করতে হবে লগোটাকে মেক করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এবং সবচেয়ে বেশি পে করে গ্রাফিক ডিজাইনে লগো ডিজাইনের জন্য, লগো ডিজাইনের জন্য সবচেয়ে বেশি পে করার কারণ হচ্ছে কোম্পানি সেটা আইডেন্টিটি, এবং সেটা শিখতে আপনার ইউনিক হতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে শ্রম দিতে হবে, ঠিক আছে? এবং আপনার যে শিখার যেই মাধ্যম রয়েছে আপনি কিভাবে শিখবেন লগো ডিজাইন, ঠিক আছে? কিভাবে বলেন লগোর ডিজাইন শেখার জন্য আপনাকে যেটা করতে হবে, যদি আপনি ওখানে প্রফেশনাল হিসেবে যদি আপনি আন্তর্জাতিকের জন্য ডিজাইন করেন একরকম, যদি অনলাইন মার্কেট প্লেসের জন্য করেন আরেক রকম, যেমন আপনি যদি লোকাল বাংলাদেশ পার্সপেক্টিভে চিন্তা করেন আপনাকে ওরকম আইডিয়া কনসেপ্ট বোঝার প্রয়োজন নেই। যদি আপনি ইন্টারন্যাশনালি কম্পিট করতে যান তাহলে আপনার জন্য নিড এ আইডিয়াস, ঠিক আছে? আপনার লগোটা ইউনিক হইতে হবে। তো ফার্স্ট স্টেপ এখানে আমি বলতেছি কীভাবে লগো ডিজাইনটা শিখবেন আপনারা, এটা একটা স্কিল, এটা কি গ্রাফিক ডিজাইনের একটা স্কিল, এটা কীভাবে শিখবেন? ফার্স্ট আপনাকে জানতে হবে কি হাউ টু মেক
লগো, কিভাবে লগোটা মেক করব, তারপর আর কেবল কনসেপ্ট, ঠিক আছে, তারপর আছে কি আমি আর ফাইন্ড বায়ার, কিভাবে আমি এটাকে দেখে ইনকাম করব, ঠিক আছে, বা বায়ার কিভাবে খুঁজে নিব লগো ডিজাইন করার, লগো ডিজাইন কার কাছে সেল করব, আমি কার কাছে লগো ডিজাইনটা সেল করব, আর ফাইন্ড বায়ার অথবা কি কোম্পানি। এখন আপনাকে হাটু মেক এর লগো, যদি আপনি কিভাবে লগো ডিজাইন করবেন সেটা শিখতে হয় আপনাকে, অবশ্যই যেটা করতে হবে লগোগুলো ডিজাইন করতে হবে, বিভিন্ন দেখে দেখে কি লগোগুলো ডিজাইন করতে হবে। এখন আপনি যদি কনসেপ্ট ডেভেলপ করতে চান আপনাকে মিনিমাম 60-70 লগো ডিজাইন করতে হবে, হ্যাঁ এগুলো কই পাবেন, কারণ আমরা যদি এখান থেকে যদি আপনাকে 40-50 লগো বা 60 লগো দেখা দেয় সেটা ক্লাস আছে, ঠিক আছে, তাহলে তো পসিবল না, ঠিক আছে, তাহলে আপনাকে 60 দিন যদি ক্লাসে করাই তাহলে আপনাকে কখন আমি ফ্রিল্যান্সার বানাবো, কখন আপনি ফ্রিল্যান্সার হবেন, আপনাকে যেটা করতে হবে এই জন্য ইউটিউবের হেল্প নিতে হবে, ঠিক আছে, আপনাকে এই জন্য ইউটিউবের হেল্প নিতে হবে। আপনি ফার্স্ট যেটা করবেন এখানে সার্চ দিবেন, ছোট হয়ে গেলে কেন, ইলাস্ট্রেটর হাউ টু মেক এ লগো ইলাস্ট্রেটর সিসি, ইলাস্ট্রেটর সিসি মাধ্যমে আমি কি বলবেন আমাদের সবাই সিসি ইউজ করতেছে, ঠিক আছে, তাহলে আপনার ইন্টারফেসের সাথে ও ভিডিওতে যা দেখাবে তার ইন্টারফেসের সাথে মিলবে, এখান থেকে ফিল্টারিং করে দিবেন ডিসিআর, মানে আমার নতুন যেগুলো এখানে আপলোড হয়েছে, ঠিক আছে, এখান থেকে সবগুলো না, কারণ এগুলো দরকার নেই, এই এটা ঠিক আছে, এভাবে এটা এই এটা ঠিক আছে, যেগুলো দেখতে মনে হচ্ছে যে আপনি কঠিন সেটা নিয়ে আপনার মাথা ব্রেইন খাটবে, এই ধরনের লোক আপনাকে 60-70 লোক ডিজাইন করবে। আপনি এটা কেন দেখাচ্ছেন, তুমি এটা না দেখাল লোক আপনার, কিন্তু আপনাকে তো আমার আলটিমেট উদ্দেশ্য নর্মাল বাংলাদেশের জন্য ডিজাইন করা না, আমার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে আপনাকে ফ্রিল্যান্সার বানানো, কারণ আপনাকে ফ্রিল্যান্সার বানাইতে হলে আমাকে দেখাইতে হবে, বাধ্য আমি আপনাকে কি করতে হবে ইনফরমেশন প্রোভাইড করতে হবে, আপনি কীভাবে করলে ডিজাইনার হবেন অথবা কীভাবে করলে আপনি কি ভালো ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারবেন, এখন আপনাকে সেটার জন্য করতে হবে এখান থেকে 50 লোক ডিজাইন করতে হবে, ঠিক আছে, এখন এখানে 50 লোক ডিজাইন করার পর আপনার যেটা করতে হবে হাউ টু ডেভেলপ এ কনসেপ্ট, এতদিন তো আপনি অন্যগুলো কি করছেন দেখে দেখে ডিজাইন করছেন, এখন অন্যগুলো দেখে দেখে ডিজাইন করার ফলে আপনার কি হয়েছে, আপনার একটা কোশ্চেনের আনসার পেয়েছেন হাউ টু মেক এ লগো, ঠিক আছে, আপনি একটা কোশ্চেনের আনসার পেয়েছেন, একটা কোশ্চেনের আনসার জন্য আপনাকে কি করতে হচ্ছে 50-60 লগো ডিজাইন করতে হবে, যে করতে পারবে তার ইনকামও শুরু হবে, যে করতে পারবে না তাকে দিয়ে ইনকাম করানো পসিবল না, ঠিক আছে, আইটি কোম্পানির জন্য যখন আপনি একটা লগো বানাইতে যাবেন আপনি তখন গুগলে সার্চ করতে হবে সিমিলার আইটি কোম্পানি লগোগুলো কিরকম কী থাকবে, আচ্ছা কম্পিটিটিভ থাকবে,
যেমন ধরেন ক্যাটাগরি বলতে ইলেকট্রনিক, তারপরে মিউজিক, তারপর এই ধরুন বিভিন্ন ধরনের ক্যাটাগরি সেভ করবে যে এই ক্যাটাগরি এই নামে একটা লোগো প্রয়োজন, ঠিক আছে? বলে দিবে যে তারা আইটি কোম্পানি হলে দেখি অথবা কি ইলেকট্রনিক সার্ভিস হলে ইলেকট্রনিক সার্ভিস, বা অথবা ফ্যাশন হলে ফ্যাশন, ফ্যাশন হলে কোন ধরনের ফ্যাশন, কারণ নাম দিয়ে, ঠিক আছে? ওইটার ক্যাটাগরিটা দিবে শুধু, আপনাকে মাথায় রাখতে হবে যে আমি একটা ক্যাটাগরি পাবো, এই ক্যাটাগরি ডিজাইনটা তোমাকে এভাবে ডিজাইন করতে হবে। ধরেন এখন ফ্যাশন, ফ্যাশনের জন্য কি হবে, ঠিক আছে? তারপরে আইটি কোম্পানির জন্য কেমন হবে, তারপরে মিউজিক কোম্পানির জন্য কেমন হবে, ইলেকট্রনিক কোম্পানির জন্য কেমন হয়, হাসপাতালের জন্য কেমন হয়, এগুলো আপনি গুগলে সার্চ করতে হবে। যদি আমি দেখছেন মিউজিকের জন্য সবগুলাই সেম সেম কাছাকাছি থাকবে, সামান্য ডিফারেন্স থাকবে, ঠিক আছে? দেখেন এভাবে করে আপনাকে কি করতে হবে, সার্চ করতে হবে। এখন আপনি দশ, এখানে দশটা লোগো দেখলাম, ঠিক আছে? এখান থেকে আমি একটা ক্রিয়েটিভ বাইর করার চেষ্টা করবো, সেটা বুঝিনি, আপনি যখন প্রথম স্টেপটা কমপ্লিট করবেন, দ্বিতীয় স্টেপটা আপনাকে কি অনেক ইজি হবে। যদি ফার্স্ট আপনি লোগো ডিজাইন না করেন, যদি বলেন যে আমি কনসেপ্ট ডেভেলপ করবো, ডেভেলপমেন্ট দিয়ে হবে না, আপনাকে ফার্স্ট অনেকগুলো লোগো দেখে দেখে ডিজাইন করতে হবে, ক্লিয়ার? তাহলে এখন আসেন আমরা লোগো ডিজাইন করি, ক্লিয়ার? তো এখন তার কোনো কোশ্চেন আছে কারো? তাহলে আসেন, এখন আমি যদি লোগো একটা ডিজাইন করতে চাই, একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম, একটা রেকট্যাঙ্গুলার শেপ আমি আপনাকে কি ওই নিউ পেজ দিয়ে করব, ওই পিক্সেল দিয়ে করব, তো বুঝিনি এখানে বসে আমি না, এই একটা রেকট্যাঙ্গুলার নিলাম, রেকট্যাঙ্গুলার নিয়ে কালো কালার দিলাম, এটা ফিল কালারটা নান করে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? আমি একটা চার কোণার একটা রেকট্যাঙ্গুলার নিলাম, চার কোণার একটা রেকট্যাঙ্গুলার নিলাম, আপনারা করেন না, আপনারা দেখেন না, দেখলে বুঝবেন, ঠিক আছে? একটা চার কোণার একটা রেকট্যাঙ্গুলার নিলাম, নিয়ে প্যাস্টেল কালার নান করে দিলাম, ফিল কালার কালো দিলাম, ঠিক আছে? কালো দিয়ে রেকট্যাঙ্গুলার লম্বা, হ্যাঁ, চার কোণার একটা রেকট্যাঙ্গুলার নিলাম লম্বা করে, কোনখান থেকে এই রেকট্যাঙ্গুলারটা, এটা এই রেকট্যাঙ্গুলার নিলাম, নিয়ে এটাকে একটা উপর রাখলাম, এখানে কালারটা এখানে নান করে দিলাম, এখানে ফিল কালার কালো দিলাম, এখানে ডাবল ক্লিক করে এখানে কালো দিলাম, ক্লিয়ার? তারপর এখানে সিলেকশন টুলে সিলেক্ট করলাম, সিলেকশন টুলে সিলেক্ট করে অল্টার চেপে ধরে আমি এখানে কি করলাম, একটা কপি করলাম, ঠিক আছে? কন্ট্রোল ডি দিলাম, অন্ডারচেপে ধরে আরেকটা কপি করি, তার আগে কপি করলাম, কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিলে কি হবে, কপি হয়েছে, চারটা হয়েছে, একটা কপি করছি সেম দূরত্বে, সম দূরত্বে আরো দুইটা হয়েছে, আমি যদি আরো দিই আরো হবে, যেমন ধরেন ডি, যেমন ধরেন এটাকে কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করলাম, এত বুঝছেন না? বুঝলাম, আমি দেখছি একটা রেকটেঙ্গুলার নিলাম, তো
নিয়ে এটাকে সিলেকশন টুলে ক্লিক করলাম, সিলেকশন টুলে ক্লিক করে এখানে একটা কপি করলাম, অল্টার চেপে ধরে কন্ট্রোল ডি দিলাম, তাহলে যতগুলো ইচ্ছা আমি যতবার চাপবো ততবার কপি হচ্ছে, ঠিক আছে। কন্ট্রোল ডি হচ্ছে কাজ হচ্ছে এটাই, সমদূরত্বে এখানে দূর আমি যদি বসাইতে যেতাম, এমনি নিজে নিজে বসাইতে যেতাম, এরকম করে এরকম করে বসাইতে যেতাম, দেখেন একটা একটা দূরত্ব বেশি হয়ে যেত, একটা দূরত্ব কম হয়ে যেত, হয়ে যেত কিনা, কিন্তু আমি কন্ট্রোল ডি দিয়ে যখন চাপ দিচ্ছি তখন কি হচ্ছে সবগুলো দূরত্ব সমান হচ্ছে, বুঝাইতে পারছি। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল জি চাপলাম গ্রুপ হয়েছে, হ্যাঁ গ্রুপ করলাম, গ্রুপ করে উইন্ডোজ থেকে সিম্বল, উইন্ডোজ থেকে সিম্বলে দিয়ে গেলাম, ঠিক আছে। উইন্ডোজ থেকে সিম্বলে যাওয়ার পর এটাকে সিম্বলে অ্যাড করলাম, এটাকে নাম দিলাম লগো, ঠিক আছে, ক্লিয়ার। উইন্ডোজ থেকে সিম্বল নিয়ে আসছি, সিম্বলে সিম্বল অ্যাড করে দিয়েছি, সিম্বলে ক্লিক করে হ্যাঁ যে কোনো একটা নাম দিতে পারবেন, সমস্যা নেই। তাহলে সিম্বল আছে এটা, তারপর আসেন উইন্ডোজ থেকে সিম্বল, উইন্ডোজ থেকে আমি সিম্বলে গেলাম, এই সিম্বল এইটা, এটা ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আসবে, এটাকে টেনে এখানে ছেড়ে দিলাম আর কি, যে কোনো একটা নাম দিয়ে, লগো বা যে কোনো একটা নাম দিয়ে, আপনার নাম দিয়ে যে কোনো নাম দিয়ে কিন্তু কি কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এরপর আসেন, এতটুকু ক্লিয়ার, হ্যাঁ আমি শেষ করি, তারপর আমি এখানে কি করলাম একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, ঠিক আছে, হ্যাঁ এটা তো শেষ, ওটা ডিলিট করে দিচ্ছি, ওটা এতটুকু শেষ, ঠিক আছে। এবার একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, ঠিক আছে, রেক্টেঙ্গুলার টুল নিয়ে ইফেক্ট, ইফেক্ট থেকে থ্রি ডি রিভলভ এই অপশনে যাব, ক্লিয়ার, এই অপশনে গেলাম। এই অপশনে যাওয়ার পর আমি ফিভিউ দিলাম, ঠিক আছে, ফিভিউ দিয়ে এটাকে জিরো দিলাম, এটাকে জিরো দিলাম, এটাকে 90 ডিগ্রি, ঠিক আছে, এতটুকু দিলাম, বুঝতে পারছেন। দেখেন না, এখানে জিরো, এখানে জিরো, তারপর এটাকে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে এটা এটা কি লম্বাতে ছিল, আপনারা ভিডিও করতে পারবেন, আমি ভিডিও ডকুমেন্ট দিব, ভিডিও আমি করতেছি, আপনারা মোবাইল নিয়ে কেন, মোবাইলটা কি বেশি প্রয়োজন, দিব বললাম তো, ঠিক আছে। ইফেক্ট থ্রি ডি রিবল, মোবাইল আছে তো দেখেন, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। তারপর গেলাম ম্যাপ আর্ট, ঠিক আছে, ম্যাপ আর্টে যাওয়ার পর এখানে আমি 3 দিলাম, মানে এটা এরকম দেখানোর জন্য ইনভিজিবল করে দিলাম, এখান থেকে ইনভিজিবল কালারটা, কী কালার, কী ইনভিজিবল করছি, কালো কালারটা ছিল এটা, এখান থেকে ওই ওই সিম্বলটা সিলেক্ট করলাম, ক্লিয়ার। এখান থেকে ওই সিম্বল যেটা অ্যাড করেছিলাম, ঠিক আছে, অ্যাড করে এখানে থ্রি থ্রি দিলাম, ইনভিজিবল দিলাম, ক্লিয়ার। এরপর আসেন, এরপর আসেন, এরপর এটাকে কি করলাম লম্বা করে দিলাম, দেখেন ঠিক আছে, মানে এটা এই কর্নারের বাইরে যায় নাই, এই কর্নারের বাইরে যায় নাই, এদিকে এই কর্নারের বাইরে যায় নাই, এর মধ্যখানে এটাকে কি করে দিয়েছি লম্বা করে দিয়েছি, ঠিক আছে, হ্যাঁ। তারপর ওকে, ওকে দিলাম, ক্লিয়ার। এখন এটাকে দেখেন
সিলেকশন টুলে যদি যাই, প্রত্যেকটা টুলে কাজ করার পর আমরা সিলেকশন টুলে যাব। সিলেকশন টুলে যাই যদি দেখে নিতে আমি কোনো কাজ করতে পারতেছি না, এটাকে সেটার জন্য কাজ করার জন্য আমি এটাকে কী করবো, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট থেকে কী করবো এক্সপ্যান্ড করবো, এক্সপ্যান্ড করছি দেখছেন, এখন এটাকে সিলেক্ট করা যাচ্ছে। তারপরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, যতক্ষণ পর্যন্ত আনগ্রুপ শব্দটা থাকবে ততক্ষণ পর্যন্ত আনগ্রুপ করতে থাকবো, দুইবার করলে এটা চলে যাবে আনগ্রুপটা। আনগ্রুপ মানে হচ্ছে যে এটা ইন্ডিভিজুয়াল, গ্রুপ মানে হচ্ছে যে অনেকগুলো একসাথে। হ্যাঁ, এখন যেটা করব রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস, ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস করার সাথে সাথে দেখেন এগুলো আলাদা দেখছেন, এটা একটা রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস, এটা একটা আলাদা হয়েছে না। এখন দেখবেন এখানে কিছু এলিমেন্ট থেকে যাওয়ার কথা, এখানে যা যদি বাড়তি অংশ থাকে সেটা দেখছেন একদম ডাক্তার হয়ে গেছে, এটাকে রিডেক্ট করে দিচ্ছি, এরকম করে দেখবেন, এরকম করে দেখবেন বাড়তি অংশ যদি থাকে সেটাকে ডিলেট করে দিলাম, ক্লিয়ার, বুঝতে আছে, বুঝতে পারলে এখন এটাকে আমি এদিকে নিয়ে আসি, সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম, বুঝতে পারছেন, এটাকে সিলেক্ট করে অল্টার চেপে ধরে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, অল্টার চেপে ধরলে তো কপি হবে। এখন এটাকে আর এটাকে সিলেক্ট করে শিফট চেপে ধরে এটাকে আর এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে অ্যারেঞ্জ বিং ফন্ট, মানে এটা উপরে আসবে, ঠিক আছে, বিং ফন্টে দিয়ে এটাকে একটু বড় করে ফেলি, আসছে, এবার কালারটা একটু হালকা করে দিই, ক্লিয়ার, হাতের উপর দিয়ে যাচ্ছে না, ঠিক আছে, এরপরে যেটা করব এটাকে আর এটাকে থ্রিডি করব, ঠিক আছে, এখন যেটা করতে হবে অবজেক্ট ইফেক্ট, ইফেক্ট থেকে থ্রিডি বেল অপশনে, ঠিক আছে, এই অপশনটাতে যখন যাব প্রিভিউতে দিয়ে দেখি, বুঝতে পারছেন, এখানে প্রিভিউতে দেখে দেখে দিবেন আর কি, ঠিক আছে, ক্লিয়ার, এখানে জিরো দিবেন, ঠিক আছে, জিরো না দিলে এখানে দেখবেন যে এটা কি অনেক দূরে চলে গেছে, পজিশন থেকে নড়ে গেছে, ওকে দিলাম, সেমভাবে এটাকেও করি অবজেক্ট ইফেক্ট থ্রিডি বেল, ঠিক আছে, এটাকে করে প্রিভিউতে ক্লিক করে, প্রিভিউতে ক্লিক করলে আমি কী করতে পারবো দেখতে পারবো, মাইনাস ফোর দেখেন দেখা যাচ্ছে তো দেখছেন, তারপর আমি এখানে আসছে একটু মোটা টাইপের হয়েছে না, ওকে, সেম কাজ করতেছি কিন্তু বারবারই, তিনবার করতেছি দেখেন, ফিভিউতে ক্লিক করলাম, এখানে জিরো দিলাম, এখানে মাইনাস ফোর দিই, আপনারা দেখবেন এগুলো, ঠিক আছে, নারা যারা করে দেখবেন, বুঝতে পারছেন, ওকে, একই কাজ বারবার করছি, ক্লিয়ার,
ওখানে সিম্বল দেওয়ার অপশন আসবে। আচ্ছা শেষ করি, তাকাই থাকেন। তারপর এটাকে গ্রেডিয়েন্ট দিলাম, কারণ গ্রেডিয়েন্ট কেন দিলাম, এটাকে একটা কালার চেঞ্জ করব। এটাকে কালার চেঞ্জ করতে চাইলে সাদা কালার দিলাম এখানে, তারপরে এটাকে একটু হালকা কালার দিই। ঠিক আছে, এখন যেটা করব এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এটাকে আর এটাকে সিলেক্ট করে কালারটা দিয়ে দিই। কালারটা পড়তেছে না কেন? পড়ছে কালার, হ্যাঁ। ঠিক আছে, কেন দিলাম কালারটা? এখানে কালারটা আগে সেট করছি, কেন সেট করছি? যাতে দুইটাকে সেম হয়। এখন নিচ থেকে উপরে দিয়ে দিলাম, ঠিক আছে, কালারটা পড়ছে। করার পর এখানে আর একটা নিই, সেমভাবে আর একটা নিই, জাস্ট একটু চেঞ্জ করে দিই। এখানে সিলেক্ট করে কালো দিলাম, ঠিক আছে, এখানে সিলেক্ট করে কালো দিলাম, ঠিক আছে। মধ্যখানে এটাকে সিলেক্ট করে মধ্যখানে একদম হোয়াইট, ঠিক আছে। কেন বানাইছি এটা? যাতে কি কালারটা প্রবলেম না করে আমাকে। আসছে, জাস্ট আই ডবল টুল দিয়ে এখানে সিলেক্ট করলাম, কালারটা এখানে অটোমেটিকলি পরে গেছে। এখন যেটা করব, এটা পুরোটাকে সিলেক্ট করে বি সিলেকশন টুলে গিয়ে পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে এটাকে বড় করলাম, বড় করে জাস্ট সিঙ্গেল কালার দিয়ে কালো কালার দিয়ে অবজেক্ট অ্যারেঞ্জ বিং সেন্ড ব্যাকওয়ার্ড, অবজেক্ট বিং ফ্রন্ট, এই হলো লোক। ঠিক আছে, আমি ভিডিওটা